আমার ভাইয়ের পাতে দেওয়া গোটা ডিমটার দিকে তাকিয়ে আছি আমি। ভাই গোপা গোপ ভাত গিলছে, আমার দিকে তাকিয়ে মা বলল, কিরে ভাত খাচ্ছিস না কেন? মা, ডিম আর নাই? না রে মা, আর নাই, আজ এমনি খা, কাল তোকে পুরো ডিম দেব। মা পরশুদিন আর তার আগের দিনও একই কথা বলেছিল, এত কথা কিসে, তাড়াতাড়ি ভাত খা, বলেই মা চলে গেলেন। 22 বছর পর কেরিয়ার ও সংসার জীবনে মোটামুটি সফল একজন নারী আমি। ইচ্ছে করলে এ সামর্থ্যের মধ্যে অনেক কিছু পেতে পারি। আজ আমার ছোট মেয়ের জন্মদিন উপলক্ষে ঘরোয়া একটা আয়োজন করেছি, কাছের কিছু আত্মীয় স্বজনরা এসেছেন। আমার মা বললেন, টাকা জমা, এত খরচ করিস কেন মেয়ের জন্য, তোর ভবিষ্যৎ নাই? আমি বললাম, তুমিও তো জমিয়েছিলে মা, তোমার ভবিষ্যৎ কি খুব রঙিন, আলো ছলমলে, চাকচিক্যময়? মা মুখ নামিয়ে নিলেন। যে ছেলেকে এত স্নেহে এত আপ্যায়নে বড় করেছেন, সেই ছেলে এখন কেরিয়ার গড়তে গিয়ে কানাডায় সেটেল হয়েছে। মায়ের জমানো সব টাকা সেই ছেলের পেছনে বিনিয়োগ করেছেন, আর আমি টিউশন করে পড়াশুনো করেছি। অবাক লাগতো, মা আমাকে কখনোই হাত খরচ দেওয়ার কথা বলতেন না। তিনি মনে করতেন, আমার পেছনে টাকা খরচ করা মানে জলে যাওয়া। মনে করার একমাত্র কারণ, আমি মেয়ে। মায়ের সেই ছেলে এখন মাসে 2 থেকে 3 বার ওনার সাথে কথা বলে, যার সিংহভাগ কথাবার্তায় থাকে দেশের বাড়ি বিক্রির প্রসঙ্গে। মাসখানেক ধরে মা এখন আমার কাছেই থাকেন, কিন্তু উনি যে ভুলভাবে সন্তানদের বড় করেছেন, তাদের মধ্যে বৈষম্য সৃষ্টি করেছেন, তা কখনোই স্বীকার করেন না। রাতে খাবার সময় মা আমার প্লেটে রোস্ট আর খাসির মাংসের পাশাপাশি ডিম তুলে দিলেন। আমি ডিমটা উঠিয়ে রেখে বললাম, এখন আর ডিম খেতে পারি না মা, ছোটবেলা থেকে না খেয়ে খেয়ে অভ্যেস হয়ে গেছে। এখন আবার অভ্যেস কর, সমস্যা কই? আমি শুধু মৃদু হাসলাম। মা হঠাৎ বললেন, আমার উপর তোর অনেক ক্ষোভ, অনেক অভিমান, তাই না রে? কিছুক্ষণ চুপ থেকে বললাম, না মা, আমি মেনে নিয়েছি সব কিছু, তবে আমার সন্তানদের তাদের প্রাপ্য হক থেকে বঞ্চিত করব না, সে ছেলে হোক বা মেয়ে। আমার মা আমার মাথায় হাত রেখে বললেন, আমায় মাফ করে দিস মা, আমি ভুল করেছি। আমি চেয়ার থেকে উঠে আমার বৃদ্ধা মাকে জড়িয়ে হু হু করে কেঁদে উঠলাম। এতদিন পর যেন শান্তির পরশ ছড়িয়ে পড়ল আমার সারা শরীর জুড়ে।